হাসনতরী, মনসামঙ্গল, জলপুরী, জলবিলাস, অভিযাত্রিক, নীলাঞ্জনারা ঘাটে বাঁধা। প্রকৃতিপ্রেমীদের বহর নিয়ে নান্দনিক এই হাউসবোটগুলোর এখন টাঙ্গুয়ার নীল জলে ভেসে বেড়ানোর কথা। এক ফসলি হাওড়ে পর্যটন মৌসুমও একটাই, বর্ষা। সেই বর্ষাও যায় যায়, অথচ নেই হাওড় বিলাসী পর্যটক। মরমী বাউল মহাজনদের গানের ভূমি সুনামগঞ্জ পৌর শহরের সুরমা নদী পাড়ের সাহেব বাড়ি, মল্লিকপুর লঞ্চ ঘাট, বৈঠাখালী ঘাট, অচিন্ত্যপুর বা ওয়েস্টখালী ঘাট থেকে পর্যটক নিয়ে যেত এই হাউস বোটগুলো। টাঙ্গুয়ার হাওড়, শহীদ সিরাজ লেক, বারিকটিলা, জাদুকাটা নদী, শিমুল বাগান সহ আরও সব মনোমুগ্ধকর স্পট ঘুরে তৃপ্ত হতেন নিসর্গপ্রেমীরা। তাহিরপুর উপজেলা সদর থেকেও কিছু হাউস বোট পর্যটক নিয়ে ভাসত হাওড়ের জলে। প্রতিটি বোটে ব্যবস্থাপক ও মাঝি সহ 6 থেকে 8 জন কর্মী থাকেন। বোটগুলো নোঙর বেঁধে থাকায় বাধা পড়েছে মাঝি মাল্লাদের জীবন জীবিকাতেও। দেশের অস্থিতিশীল পরিবেশের কারণ হচ্ছে, সাথে আবার কারফিউর কারণে আমরা মোটামুটি 17 তারিখ থেকে এখন পর্যন্ত প্রতিটি ট্রিপই ক্যান্সেল হচ্ছে। প্রতিটি ট্রিপে প্রায় আমরা হচ্ছে 80 থেকে 90 হাজার টাকা প্রফিট করতে পারতাম। এই এই প্রফিটগুলো তো হলোই না, প্লাস হচ্ছে এই বন্যা, প্লাস হচ্ছে কারফিউর কারণে বর্তমানে আমরা মোটামুটি 3-4টা নৌকা আমাদেরই আছে। আমাদের এই নৌকার প্রফিটের যদি হিসেব করি তাহলে হচ্ছে 25-30 লাখ টাকা প্রফিট করতে পারতাম। এই পরিস্থিতির কারণে আমাদের ট্রিপটা আবার ক্যান্সেল হয়েছে, অনেকগুলো ট্রিপ ক্যান্সেল হয়েছে। এর মধ্যে আমাদের বোট, যে বোটে থাকা যে শ্রমিকগুলো, শ্রমিকদেরকে চালানো অনেক কষ্ট হয়ে যাচ্ছে আমাদের পক্ষে। বিলাসবহুল এসব হাউস বোটে 2 দিন 1 রাতের টাঙ্গুয়া ভ্রমণ ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে। মালিকরাও বোটে আধুনিক সব সুযোগ সুবিধা নিয়ে পর্যটকদের আতিথ্য দেওয়ার অপেক্ষায় থাকেন। অথচ বন্যা, কারফিউ আর আন্দোলনের স্রোতে একের পর এক বুকিং বাতিল। ঈদের পর থেকে যে আশায় তারা ছিলেন, ভেসে গেছে সব স্বপ্ন ও পরিকল্পনা। 1 মাস বন্যা গেছে, আর 1 মাস কারফিউ চলতেছে, কিন্তু আমাদের অভাবটা খুবই, ফ্যামিলিতে চলতেছে না। আমরা কিভাবে খাবো, কিভাবে বাঁচবো, এটা নিয়ে ভাই আমরা এখন চিন্তিত পড়ে গেছি। শুধু খালি মালিকরা না, আমাদের স্টাফরা সহ লাগায় খুবই সমস্যার মধ্যে আছি। মিনিমাম 5-6টা নৌকায় আর 10 লাখ টাকা লস। সুনামগঞ্জের হাওড় ভ্রমণে ছোট বড় 200-300 নৌকা পর্যটকদের প্রয়োজন মেটায়। হাউস বোট 125টি, কোটি কোটি টাকার ক্ষতি পুষিয়ে নেবার পথ পাচ্ছেন না বোট মালিকরা। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।